أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته بسنا مطالب غازي ومن তার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হল ওমানে সব মসিদে জুমার সালাতে খুদ বাতার সময় খুদবার শেষের দিকে ইমাম সাহেব দোয়াদুরুদ পড়েন মুসল্লিরা ইমামের সাথে সাথে হাত তুলে আমিন আমিন বলে শেখের মাধ্যমে জানতে চায় এ ধরনের সমৃদ্ধ মরাজত করার ঠিক সঠিক কি না আকৌ লোক বিল্লাহিত তফিক আলহামদুলিল্লাহ ওসাল্লাল্লাহ ওসাল্লাম ওবার আকার আ নবীন মহম্মদ ওয়ালী ও সাহবি আজমাহিন আল্লাহমান ফাহানাব আল্লাম তন ওয়ালিম নামায়ন ফাওনা সুবহানাকা লা ইলমানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নামা জু'ইলাল ইমাম লিউতাম্মা বিহ।" ইমামকে রাখা হয়েছে তাকে পরিপূর্ণ অনুসরণ করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল মধ্যে দেখা গিয়েছে, তিনি যদি খুৎবার শেষ অংশে দোয়া করতেন, তো সাহাবায়ে کرام আমিন বলতেন। এখানে একটি কথা থেকে যায় সেটা হলো, যে আমি বহু দেখেছি সৌদি আরবের বহু মসজিদে, ইমাম সাহেব হাত উঠান না কিন্তু মুক্তাদীর হাত উঠান। এটা বিদআত। এটা বেদাৎ কেননা এটা সে ইমামকে অনুসরণ করছে না ইমাম না। অথচ তারা হাত উঠাচ্ছে তাহলে তারা ইমামের চাইতে বুঝে গেল এটা বেদাত হবে আর বেদাতের সূত্রটাই হচ্ছে এটা নিয়তে এমন কোন কাজ করা যেটা আল্লাহ রসুল সাল্লাহাম করেনি সাহাবা করেনি তাবে নেম করেনি অর্থাৎ যেটা দৃষ্টান্ত ইসলামী শরীয়তে নেই তো শরীয়তে এটা নেই যে ইমাম হাত তুলবে না আর মুক্তাদিগণ হাত তুলে আমিন আমিন করবে শেষ অংশে হাত না তুলেই রসুল্লা সাল্লাম দোয়া করতেন এবং বিশেষ কিছু কারণে তিনি হাত তুলতেন তখন সাহাবাই কেরাম হাত তুলতেন বিশেষ কারণটি আমরা দেখতে পাই যে একদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বক্তব্য দিচ্ছেন তখন একজন আরবি বেদুইন মরুচারি মরুচারি সৌদি বর্তমান জামানায় যেটা সৌদি আরব একজন মরুচারি আরব মরুচারি আরব উঠে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর অনুমতি নিলেন হাত উঠে অনুমতি নিন নেওয়ার পর বলেন নাস হে ছিল নবী এত বেশি খরা হয়েছে খরার অতি অতিরঞ্জনের কারণে আমরা মরে যাচ্ছি পশু পাখি মরে যাচ্ছে ফসল আমাদের সব জলে পড়ে গেছে পানি নাই অতিরিক্ত খরা হওয়ার কারণে এরকম অবস্থায় আপনি যদি একটু দোয়া করতেন তখন নবী হাত তুলেন বলেন আল্লাহ মাস্কেনা আল্লাহ মাস্কেনা আল্লাহ মস্কেনা হে আল্লাহ তুমি আমাদেরকে পানি দান করো আল্লাহ আমাদের বৃষ্টি দান করো আল্লাহ আজকে বিহি বাহা এমাক হ্যাঁ আল্লাহ তুমি এবার দেখো বাহা এমাক আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি পানি 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 দাও বাহা এমাক তোমার চতুষ্পদ জন্তুগুলি যে সৃষ্টি জীবগুলি রয়েছে সেগুলিকেও তুমি পানি দাও ওয়াহি বিহি বালা দেখাল মাইতা অনসর বিহি রহমাতাক আল্লাহ এর মাধ্যমে তোমার রহমতকে তুমি ছড়িয়ে দাও আহি আহি বিহি বালা দেখাল মাইত আর তোমার মৃত জমিনকে তুমি পানির দ্বারা আবার জীবিত করো এই কথা আল্লাহর নবী বললেন এবং হাত দুটো এতটা উঁচু করে তিনি তুলে ধরলেন ফাঁক করে উঁচু করে ফাঁক করে এটা হলো সালাতের ইসতিসকার জন্য হাত তোলার একটা নিয়ম ফা বাদাত ইবতাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর দুই বগল দেখা গেল এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলে আল্লাহুলা সুকিয়া রাহমাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা সুকিয়া রাহমা ওয়ালা সুকিয়া আযাবিন ওয়ালা হrqিন ওয়ালা ওয়ালা হrqিন ওয়ালা হাদমা আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো আমাদেরকে এমন বৃষ্টি বর্ষণ করো যেটাতে আমরা ডুবে যাব অথবা ভেঙে যাবে আমাদের 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 ঘর বাড়ি আমরা ধসে যাব এরকম না আল্লাহ আজাব যেটা আমাদের জন্য হয়ে দাঁড়াবে এরকম আমাদেরকে কোনো পানি আমরা তোমার কাছে চাই না এরকম কোনো পানি দিও না এ কথা বলার সাথে সাথে আল্লাহ মোহাম্মদ সালাহ সাল্লামের দোয়া কবুল করলেন এবং মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল সাহাবাহিকেরাম ভিজে নবী নিজের স্বয়ং ভিজে নবীর নবির ভিজে 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 বুক দিয়ে পানি নিচে পড়তে ধরলো সবাই একেবারে চেপচাপা হয়ে গেল এত পানি হলো এরপরে এভাবে তারা নামাজ শেষ করে গিয়েছে তাহলে হাদিস থেকে বোঝা যায় যে ইমাম খতিব যদি হাত তোলে সেক্ষেত্রেই জন্য হাত তোলা বৈধ হবে অনাথা জন্য হাত তোলা কোনো অবস্থাতে বৈধ হবে না নেক কাজ করছি সবের কাজ করছি এটা বলে হবে না কারণ যেখানে যেটা আছে সেটা করার নামই শোন না আর সেটাকে পরিহার করার নাম ওই বেদাত সেটা থেকে ফের করার নাম ওই বেদাত এবার মজার ঘটনা দেখুন এবার বৃষ্টি হওয়ার জন্য হাত তুলে মাজাত নবী করেছেন আবার বৃষ্টি থেমে যাওয়ার জন্য হাত তুলে খুদবাতে মাজাত করেছেন তো খুদবাতে যদি ইমাম হাত তুলে তখনই খতিব হাত তুলে তখন মুক্ত হাত তোলা যায় হবে নালে হবে না আমি সৌদি আরবে বহু মসজিদে দেখেছি অজ্ঞতাবশত এই সমস্ত মুসলিরা হাত তুলে দোয়া করে ইমাম সাহেব যখন আহ দোয়া করতে থাকেন হাত না তুলেই ইমাম সাহেব যখন স্টেসকার নিয়তে দোয়া করেন সেটা খুব কম সময় হয় সারা বছর ধরে তার পানি চায় না কেউ বা পানির প্রয়োজন হয় না সৌদি আরবে শীতকালীন বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় না তখন ইমামরা খতিবরা হাত তুলে দোয়া করেন তখন অন্যান্যরা হাত তুলে দোয়া করেন কিন্তু এমনি এমনি জমাগুলি যখন বৃষ্টি চাওয়ার জন্য পানি চাওয়ার জন্য যখন দোয়া না করা হয় তখনও দেখি সবাই হাত তুলে দোয়া করতেছে আমার কথা হলো যে খতিব যদি হাত তোলে তখন মুখরাজ হাত তোলা বৈধ হবে ক্ষুদবার ক্ষেত্রে এটা দ্বারা সাব্যস্ত হয়েছে এভাবে দেখা গেল আরেক সব এত পানি হলো যে দেখা যাচ্ছে যে দুর্বিষ হয়ে গেছে জীবন খাল খন্দ সবকিছু ভরে গেছে এমন হয়ে গেছে যে তখন মানুষ আর ঘর থেকে বের হতে পারে না এরকম তখন আরেক জমাতে ওই একই ব্যক্তি বললো আল্লাহ হে নবী আল্লাহকে আমরা তো দেখছি যে আমাদের জীবন জনজীবন দুর্বিষ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে একটু দোয়া করে দিন তখন নবী হাত তুলে আবার বললেন আল্লাহ আকামে ও আল্লাহ মানাবিতে সাজারে ও আলাদা দেড়াবে আল্লাহ হাওয়া ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের মাঝে আরে বৃষ্টি লাগবে না আমাদেরকে আর বৃষ্টি না আমাদের সাইডে দেওয়া দাও আল্লাহ 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 গাছের উপরে দাও পাহাড়ের উপরে দাও আল্লাহ খাল খন্দক দিয়ে ভরে দাও ওদিকে দাও দূর 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 দূরাজে তুমি বৃষ্টিপাত করো আমাদের থেকে দূর দ্বারা বৃষ্টিপাত করো আমাদের মাঝে আর নয় আল্লাহ মা হাওয়া আল্লাহ আমাদের মাঝে না আমাদের তুমি তখন বৃষ্টি বর্ষণ করো কথা বললেন আল্লাহ নবী তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং দেখা গেল যে বৃষ্টি থেমে গেল অতি অল্প সময়ে বৃষ্টি থেমে গেল এভাবে হাদিস থেকে সুন্না থেকে সাব্যস্ত হয় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হাত তুলবেন বা তুলেছেন রসোল্লা শাসন হাত তুলেছেন তখন সাহাবা একরাম তুলেছে আজকে অতিরঞ্জিত অতি অতি পারহেজগারি করতে গিয়ে আমরা খতিব হিসেবে হাত তুলে না আমরা হাত তুলে বসে থাকি এটা অতি রঞ্জিত বাড়াবাড়ি এটাও এক প্রকারের বাড়াবাড়ি এবং বিদেশি আমল এই আমলগুলি আল্লাহ আমাদেরকে দুরস্ত করে না অর্থাৎ করে না এগুলি আমরা এখন থেকে আর না করি কিন্তু খুদবার শেষাংশ দোয়া কবুল হবে বলে হাদিস রয়েছে সে হাদিসটি গ্রহণযোগ্য হাদিস এবং আলুরুল আলহাম সব সুচিন্তিত মতামত দিয়েছেন এবং একমত এ জাগাতে হয়ে এসেছেন যে ওই সময়টা হচ্ছে যেই জমার দিন আল্লাহ নবী বলেছেন একটা সময় রয়েছে যে সময় লা ইয়াফে কোহা আব্দুন লা ইল্লা ইয়াফে কোহা লায়া সাল্লাহা লা সাল্লাহ আব্দুন ইল্লা ইয়া আফে কহা দাওয়াতান ইল্লা ইয়াফে কোহা তখন বান্দার যে যেকোনো দোয়া সময় করলে আল্লাহ সেটা কবুল করে নিয়ে থাকেন আবার রেওয়ায়তেন উখরা আর কেমন কার আলহ সালাতাম আল্লাহ নবী এভাবে বলেছেন অন্য রেওয়ায়তে আর এক অন্যরকম ভাবে আছে কিন্তু কথা একই যে ওই সময় একটা সময় আছে জুমার দিন যে সময়টা দোয়া করলে খালেজ দিলে কোনো ব্যক্তি আল্লাহ সেটা ফেরত দেয় না তাহলে আকসার আহ বলেছেন ওই সময়টা হলো ক্ষুদার শেষ অংশ কেউ কেউ বলেছেন আবার আসরের পর যা হোক হচ্ছে খুদবার নবীর আমল থেকে আমরা দেখতে পাই নবী এমন কোন খুদবার রাখেননি যে খুদবার শেষে তিনি দোয়া করেননি চলছে চলছে অনেক যেখান থেকে আমাকে বলছেন ওমান থেকে সেখানেও চলছে আলহামদুলিল্লাহ তবে ইমাম সাহেবরা খতিবরা ভুল করেন না এটা করছে জনগণ জনগণের স্বেচ্ছাচারিতা তা চলবে না অতিরঞ্জিত এই সমস্ত আমলগুলি ও অতিরো অতিরিক্ত পরহেজগারীর নামে এগুলি বেদাত এই বেদাত থেকে আমাদের সতর্ক থাকতে হবে না আমাদের এগুলি শ্রম হবে আমাদের পরকালে এগুলি আমরা নেকির পাহাড় দেখতে পারব দিয়ে আমাদের কাজ হবে না সুন্দর এটাই হচ্ছে নবীর পূর্ণ পদাঙ্ক অনুসরণ করার নাম সুনার দুটো সাইড আমরা দেখতে পাই পালনীয় সন্ন্যত বর্জনীয় সুন্নত যেটা নবী করেছেন সেটা করা পালনীয় সুন্নত যেটা নবী বর্জন করেছেন করেননি সেটা ছেড়ে দেওয়াটা বর্জনীয় সুন্নত পালন করা আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন ওসল আসাল্লাম বারাকাল নবীন